এবং করোনার মধ্যেই ভারতের কেরালায় নিপা ভাইরাসের দাপট শিশুর মৃত্যু আক্রান্ত 20 জন অস্ট্রেলিয়ায় আগামী সপ্তাহে ডেল্টার সংক্রমণ চূড়ায় পৌঁছার শঙ্কা আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি শাইলা রহমান ইমা পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে প্রেসিডেন্টকে হটিয়ে ক্ষমতা দখল করেছে সেনাবাহিনী প্রেসিডেন্ট আলফা কোন্ডেকে আটক করে রাখা হয়েছে এছাড়া সরকার ও সংবিধান বিলুপ্ত ঘোষণা করা হয়েছে রোববার সারাদিনই গিনির প্রেসিডেন্ট প্রাসাদের কাছে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে পরে প্রেসিডেন্টকে হটিয়ে ক্ষমতা দখলের দাবি করে সেনাবাহিনীর স্পেশাল ফোর্স সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় প্রেসিডেন্ট আলফা কোন্ডেকে একটি ঘরে আটকে রাখা হয়েছে বিধ্বস্ত অবস্থায় থাকা প্রেসিডেন্টের পাশেই বসে আছে সেনা সদস্য এদিকে ক্ষমতা গ্রহণের পর সেনাবাহিনী জানায় দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতেই প্রেসিডেন্টকে উৎখাত করা হয়েছে একই সঙ্গে সংবিধান বিলুপ্তির পাশাপাশি সরকার ভেঙে দেওয়ার ঘোষণা দিয়েছে তারা সরকারের ভয়াবহ দুর্নীতি অব্যবস্থাপনা ও দারিদ্র্যের কারণে আমাদেরকে ক্ষমতা গ্রহণ করতে হয়েছে দেশের নাগরিকের ভবিষ্যৎ উন্নত করাই আমাদের একমাত্র লক্ষ্য আমরা দেশের দারিদ্রতা নিরসনে কাজ করব আগের সংবিধান বাতিল করে নতুন করে সংবিধান লিখব আমরা এদিকে প্রেসিডেন্টকে উৎখাতের খবর প্রকাশের পরপরই রাজধানী কোনাক্রির রাস্তায় আনন্দ উল্লাস করেছে সাধারণ মানুষ একে নিজেদের বিজয় হিসেবে উল্লেখ করেছে তারা এটা গিনির সাধারণ মানুষের জয় আমরা সত্যিই অনেক আনন্দিত সেনাবাহিনীকে অসংখ্য ধন্যবাদ এখন থেকে আমরা স্বাধীন 1958 সালে ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করে পশ্চিম আফ্রিকান দেশ গিনি 2010 সালে প্রথমবারের মতো ক্ষমতায় আসেন আলফা কোন্ডে সবশেষ গেল বছর তৃতীয়বারের মতো গিনির ক্ষমতা গ্রহণ করেছিলেন তিনি রাহানুল রানা সময় সংবাদ করোনার মধ্যেই ভারতের কেরালা রাজ্যে ফের প্রাণঘাতে নিপা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে রাজ্যটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এরই মধ্যে এক শিশুর মৃত্যু হয়েছে আক্রান্ত হয়েছেন আরও অন্তত 20 জন দ্রুত সংক্রামক এই নিপা ভাইরাস নিয়ে রাজ্য জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ছে করোনার থাবায় নাজেহাল ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালা মহামারীর কারণে লকডাউনে এমনিতেই দোকানপাট রাস্তাঘাট খা খা করছে তার উপর নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে নিপা ভাইরাসের সংক্রমণ 2018 সালে কোঝিকোড় ও মালাপ্পুরামে মহামারী আকার নেয়া সেই নিপা ভাইরাসে সবশেষ রোববার 12 বছরের এক শিশুর মৃত্যু হয়েছে বেশ কয়েকদিন আগে তার দেহে নিপা ভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয় বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বাদুর থেকে শুকর কিংবা অন্যান্য পশু পাখি এমনকি মানুষের মাঝেও ছড়িয়ে পড়তে সক্ষম এই ভাইরাসে এরই মধ্যে রাজ্যটিতে আরও 20 জন আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম কেরালার স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন আরও অন্তত দুইজনের মধ্যে নিপা ভাইরাসের উপসর্গ পাওয়া গেছে তাদের সংস্পর্শে আসা 188 জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলেও জানান তিনি প্রাথমিকভাবে নিপা ভাইরাসের ঝুঁকিতে থাকা অন্তত 20 জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে আমরা তাদের হাসপাতালে ভর্তি করেছি ভাইরাসটি সংক্রমণ মোকাবেলায় আমাদের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ না হয়েছে মস্তিষ্কে সরাসরি আঘাত হানা এই ভাইরাসের এখনও কোনো প্রতিষেধক আবিষ্কার হয়নি তাই আতঙ্ক গ্রাস করেছে স্থানীয়দের এই লকডাউন দিয়ে করোনা সংক্রমণ কমবে বলে মনে হয় না আমাদের পূর্ণাঙ্গ লকডাউন প্রয়োজন তবে নিপা ভাইরাস নিয়ে নতুন করে আমরা দুশ্চিন্তায় পড়েছি ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে 2001 সালে প্রথমবারের মতো নিপা ভাইরাস শনাক্ত হয় এরপর 2007 সালে নদিয়া জেলা ও সবশেষ 2018 সালে কেরালায় এই ভাইরাসটি শনাক্ত হয় ওমরিনান সময় সংবাদ বিশ্বে করোনায় মৃত্যু 45 লাখ ছাড়ালো সবশেষ 24 ঘন্টায় মৃত্যু হয়েছে প্রায় 7000 মানুষের রাশিয়ায় একদিনে সর্বোচ্চ প্রায় 800 জনের মৃত্যু হয়েছে সংক্রমণের শীর্ষে রয়েছে ভারত এছাড়া করোনা বাড়ছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডেও আগামী সপ্তাহের মধ্যে ডেল্টার সংক্রমণ চূড়ায় পৌঁছাবে বলে সতর্ক করছে অস্ট্রেলিয়া কর্তৃপক্ষ প্রায় 2 বছর ধরে করোনায় নাকাল পুরো বিশ্ব প্রাণঘাতী করোনায় সর্বশেষ 24 ঘন্টায় সর্বোচ্চ 800 জনের মৃত্যু হয়েছে রাশিয়ায় এছাড়া দেশটিতে সংক্রমিত রোগীর সংখ্যা 70 লাখ ছাড়িয়েছে করোনা নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে যুক্তরাষ্ট্র কোনোভাবেই কমছে না সংক্রমণ একদিনে মারা গেছেন 350-এরও বেশি মানুষ নতুন করে সংক্রমিত হয়েছে 35,000-এরও বেশি মানুষ
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে চীনের সাথে একত্রিত হয়ে কাজ করতে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের অর্থনীতিবিদরা। ভারতে কোভিডের মৃত্যু কমলেও দিন দিন বেড়েই চলেছে সংক্রমণের হার। সর্বশেষ একদিনে সর্বোচ্চ সংক্রমণ দেখল দেশটি। নতুন করে 38,000-এরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। তবে হিমাচল প্রদেশের শতভাগ মানুষ ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। চলমান লকডাউনের মধ্যেও অস্ট্রেলিয়াতেও বেড়েই চলেছে সংক্রমণ। আগামী সপ্তাহের মধ্যে সংক্রমণ সর্বোচ্চ চূড়ায় পৌঁছাতে পারে বলে রোববার সতর্ক করেছে কর্তৃপক্ষ। নতুন করে প্রায় 1700 জনকে শনাক্ত করা হয়েছে। এদিকে করোনায় নাকাল নিউজিল্যান্ডও। ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ বাড়ায় নিউজিল্যান্ডের অকল্যান্ডের লকডাউন শিথিল না করার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডার্ন। জিনিয়া শেখ, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ে আরও থাকছে, রাজপরিবারের বসবাস ছাড়াই বিখ্যাত স্পেনের পালাসিও রয়্যাল রাজপ্রাসাদ এক নজর দেখতে প্রতিদিনই ভিড় করছেন দেশি বিদেশি পর্যটকরা। সমুদ্রের লবণাক্ত পানি পরিশোধন করে খাওয়ার উপযোগী করতে সক্ষম একটি যন্ত্র আবিষ্কার করেছে ভারত। যন্ত্রটি প্রতি ঘন্টায় 140 লিটার পানি পরিশোধন করতে পারে। দীর্ঘ সময় সমুদ্রে থাকা জেলেদের জন্য যন্ত্রটি উপকারী হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এটি পানির লবণাক্ত দূর করার মেশিন। শুক্রবার মেশিনটি জনসম্মুখে নিয়ে আসেন ভারতের দক্ষিণাঞ্চলের মঙ্গালুরু শহর কর্তৃপক্ষ। সমুদ্রের লবণাক্ত পানি পরিশোধন করে বিশুদ্ধ খাবার পানিতে রূপান্তরিত করতে সক্ষম এই ওয়াটার মেশিনটি সামুদ্রিক জেলেদের কথা চিন্তা করেই আবিষ্কার করা হয়েছে। মঙ্গালুরু শহর কর্তৃপক্ষ প্রথমবারের মতো মেশিনটি চালু করে দেখান। তারা জানান যন্ত্রটি প্রতি ঘন্টায় 140 লিটার পানি পরিশোধন করতে পারে। আমাদের জেলেদের কথা মাথায় রেখেই এই যন্ত্রটি বানানো হয়েছে। এর মাধ্যমে তারা সমুদ্রে থাকা অবস্থায় বিশুদ্ধ পানি পান করতে পারবে। যন্ত্রটি লবণাক্ত পানি থেকে প্রথমে লবণকে শুষে নেয়, এরপর তা বিশুদ্ধকরণের জন্য ডিসালাইনেশন ইউনিটে পাঠায়। এরপর পরিশোধিত পানি খাবারের জন্য তৈরি হয়। বিশেষজ্ঞরা বলছেন দীর্ঘ সময় যারা সমুদ্রে কাটাবেন যন্ত্রটি তাদের পানি সংকট কাটাবে। বিশেষত এটি সামুদ্রিক জেলেদের জন্য উপকারী বলে প্রমাণিত হয়েছে। জিনিয়া শেখ, সময় সংবাদ। অস্ট্রেলিয়ায় হাঙরের আক্রমণে প্রাণ গেল এক সার্ফারের। পুলিশ জানায় অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে সার্ফিং এর সময় গভীর সমুদ্রে চলে গেলে হাঙরের আক্রমণের শিকার হন ওই সার্ফার। সার্ফিংয়ের জন্য বিশ্বের অন্যতম জনপ্রিয় অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের এমারাল সমুদ্র সৈকত, রোববার সকালে সেখানে সার্ফিংয়ের জন্য যান একদল সার্ফার। সার্ফিংয়ের এক পর্যায়ে 20 বছর বয়সী এক যুবক গভীর সমুদ্রে চলে গেলে শার্কের আক্রমণের শিকার হন। পরে দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়, নেওয়া হয় ICU-তে। পুলিশ জানায় হাঙরটি প্রথমে যুবকটির হাতে আঘাত করে, এরপর কাঁধে কামড় দিলে যুবকটি গুরুতর জখম হন। ICU-তে ভর্তির পর ছেলেটির মৃত্যু হয়। এটি আমাদের জন্য খুবই দুঃখের। দুটি উদ্ধারকারী দল হেলিকপ্টার দিয়ে ঘটনাস্থলে পৌঁছালেও তাকে আমরা বাঁচাতে পারিনি। এ ঘটনার পর সমুদ্র সৈকতের 20 কিলোমিটার জায়গা জনসাধারণের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। জিনিয়া শেখ, সময় সংবাদ। 800 বছর আগে যে শহর ধুলোয় মিশিয়ে দিয়েছিল মঙ্গল সেনাপতি চেঙ্গিস খান, ছিল না জীবিত কোনো মানুষ কিংবা স্থাপনার অস্তিত্ব। জেরফেশন নদীর তীরের সেই মরুদ্যানেই আজ ফুল ফুটেছে। ইসলামী শাসনামলের ঐতিহ্য আর আধুনিকতার এক অপূর্ব মেলবন্ধনই এখন পশ্চিম উজবেকিস্তানের বোখারা রাজ্যের রাজধানী বোখারা। শহরের আনাচে কানাচে বাদশাহী আমলের অসংখ্য স্থাপনা, ঐতিহাসিক স্মৃতি আর হৃদয়কার আতিথেয়তায় মুগ্ধতার শেষ নেই পর্যটকদের। নতুন বুখারায় এক টুকরো বাংলাদেশ বরণের গল্প শুনব সহকর্মী জুবায়ের ফয়সালের কাছ থেকে। এই শহরের আনাচে কানাচে কান পাতলে আজও শুনতে পাওয়া যায় হাজার বছরের ফেলে আসা গল্প। আলেকজান্ডারের দিগ্বিজয়, তৈমুরলংয়ের মসনদ ইমাম বুখারির ঐশ্বরিক ক্ষমতা, বাহাউদ্দিন নকশবন্দির মহানুভবতা, ইবনে বতুতার পরিব্রাজন কিংবা ওসমানের বীরত্ব আর চেঙ্গিস খানের ঘোড়ার খুরের পদধ্বনি। বলছি বুখারার কথা। সামরকান্দ, বুখারা, সেসব জায়গায় আসার ব্যাপারে একটা খুব আগ্রহ ছিল। কিভাবে আমরা সব জিনিস করতে পারি একসাথে, তারা আমাদের খুব বেশি আইডিয়া ছিল না, বাট আসার পরে ইটস বিয়ন্ড মাই এক্সপেক্টেশন।
আমাদের অনেক কিছু নতুন করে ভাবার একটা সুযোগ দিয়েছে। তুর্কমেনিস্তান সীমান্ত থেকে প্রায় 85 কিলোমিটার উত্তর পূর্বের এই শহর 1219 সালে ধুলোই মিশিয়ে দিয়েছিল চেঙ্গিস খান। ধ্বংসস্তূপে ফুল ফুটিয়ে তিলে তিলে মরুর বুকেই আজ গড়ে তোলা হয়েছে এই নগরী, যার ভিত্তিতে ইতিহাস আর অবয়বে আধুনিকতা। প্রকৌশলীদের কি পরিমাণ দক্ষতা থাকলে একটি শহরকে একেবারে ধ্বংসস্তূপ থেকে এইভাবে তৈরি করা যায় তার কিন্তু একটা বড় নিদর্শন বুখারা। সমরখন্ডও ঠিক একই অবস্থা এবং আমরা দেখছি পুরো উজবেকিস্তান জুড়েই কিন্তু মুসলিম সভ্যতার এই নিদর্শনগুলো ছড়িয়ে ছিটিয়ে। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টার নেতৃত্বে একখণ্ড বাংলাদেশ এখন বুখারায়। নবম শতকের প্রাচীন নিদর্শন আর্ক বুখারা দুর্গ কিংবা নজর কাড়া স্থাপত্য শৈলীর শতবর্ষী মসজিদগুলো নজর কাড়ে সবার। এক পলকে এই শহরকে একটুখানি দেখা যায়, কিন্তু অদেখা বুখারার ঐতিহাসিক আকর্ষণ ভ্রমণ পিপাসু মনকে এখানে বারবার টেনে আনতে বাধ্য করবেই। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, বুখারা, উজবেকিস্তান। পর্তুগালের রাজধানী লিসবনে চলছে লিসবন বইমেলার 91তম আসর। আয়োজকরা বলছেন, ফ্রাঙ্কফুর্টের পরই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বইমেলা এটি। 325টি প্যাভিলিয়নে প্রায় হাজার খানেক স্টলের এই মেলাটি মুখর বিশ্বের বিভিন্ন দেশের পাঠক লেখকদের পদচারণায়। লিসবন থেকে তারিকুল হাসান আশিকের রিপোর্ট। দিন গড়ানোর সাথে সাথে জমে উঠছে লিসবন বইমেলা। সন্ধ্যা নামতেই পাঠক লেখকদের পাশাপাশি লিসবন ভ্রমণে আসা পর্যটকদের গন্তব্য মেলা প্রাঙ্গণ। লিসবনের প্রাণকেন্দ্র মার্কিস ডি পম্বালে 64 একর জায়গা নিয়ে এডওয়ার্ডো 7 পার্ক মাঠে গত 26 আগস্ট পর্দা উঠে লিসবন বইমেলার এবারের আসরের। এবারের আসরে অংশ নিয়েছে পর্তুগাল ও বিশ্বের প্রায় 750 প্রকাশনা সংস্থা। একপাশে লেখক কর্নার, আর মেলা ঘুরে ক্লান্ত পাঠকদের বিশ্রাম ও খাবারের জন্য রয়েছে ফুড কোর্ট। বড়দের হাত ধরে মেলায় আসছে খুদে পাঠকরাও। দীর্ঘ সময় পর এমন আয়োজন পেয়ে খুশি ক্রেতা বিক্রেতা সবাই। আমি আমার বাবার জন্য একটা গার্ডেনিং এর বই কিনেছি। প্রতি বছর এই মেলাটির জন্য আমরা অপেক্ষা করে থাকি, খুব ভালো লাগছে। আমি বেশ কয়েকটি বই কিনেছি। একসাথে এত পছন্দের বই এরকম মেলা ছাড়া অন্য কোথাও পাওয়া যাবে। লোকজন বাড়ছে, আমাদের বিক্রিও ভালো হচ্ছে, সামনে বিক্রি আরো বাড়ার আশা। সব ধরনের সুরক্ষা মেনেই বইমেলার আয়োজন করেছে পর্তুগিজ অ্যাসোসিয়েশন অব পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স। মেলার এ আসরের পর্দা নামবে 12ই সেপ্টেম্বর। পর্তুগালের বাইরেও ইউরোপ এবং বিশ্বের বিভিন্ন অঞ্চলের লেখক পাঠকরা বছর জুড়ে অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন লিসবন আন্তর্জাতিক বইমেলার জন্যে। পর্তুগালে করোনা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে আসায় এবছর মেলায় যোগ দিয়েছেন অসংখ্য লেখক পাঠক। তবে মেলার সামনের দিনগুলো আরও প্রাণচাঞ্চল্য ফিরে পাবে বলে প্রত্যাশা তাদের। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। পালাসিও রেয়াল, স্পেনের রাজপ্রাসাদ। ইতিহাস খ্যাত এ প্রাসাদটিতে বর্তমানে স্পেনের রাজপরিবার বসবাস না করলেও বিভিন্ন রাজকীয় অনুষ্ঠান এবং প্রয়োজনীয় সরকারি কাজে ব্যবহার করা হয় এটি। 135,000 বর্গমিটার আয়তনের ঐতিহাসিক রাজপ্রাসাদটি দেখতে প্রতিদিনই ভিড় করেন পর্যটকরা। স্পেন প্রতিনিধি সাইফুল আমিনের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। পালাসিও রেয়াল নামের স্পেনের এই রাজপ্রাসাদটি ইউরোপের বিভিন্ন দেশের রাজপ্রাসাদগুলোর মধ্যে সবচেয়ে বড় এবং প্রসিদ্ধ। 135,000 বর্গমিটার আয়তনের এই রাজপ্রাসাদে রয়েছে 3,418টি কক্ষ। শহরের সবচেয়ে উঁচু স্থানে প্রাসাদটি হওয়ায় এখান থেকে পুরো শহর দেখা যায়। এখানে আসলে মনটা ভালো হয়ে যায়, বিভিন্ন ধরনের ঐতিহ্য রয়েছে এখানে। এটার সাথে যে বিভিন্ন স্পেনের যে ইতিহাস সমৃদ্ধ একটি জায়গা এটি। বন্ধুদের সাথে এখানে ঘুরতে আসি। এটা হলো স্প্যানিশ রয়্যাল প্যালেস এবং এটা অনেক সুন্দর একটা জায়গা যে আপনারা এখানে ঘুরতে আসতে পারেন। বর্তমানে এই প্রাসাদে রাজপরিবারের কেউ বসবাস না করলেও রাজকীয় বিভিন্ন অনুষ্ঠান এবং প্রয়োজনীয় সরকারি কাজে ব্যবহার করা হয় এটি। রাষ্ট্রীয় অনুষ্ঠান ছাড়া বাকি সময় জনসাধারণের জন্য উন্মুক্ত থাকে। মানসানারেস নদীর পাশ ঘেঁষে গড়ে ওঠা প্রাসাদটির এক পাশে রয়েছে সবুজে ঘেরা সুদৃশ্য সাবাতিনি পার্ক, অপর পাশে রয়েছে ক্যাথেড্রাল ডে আলমুদেনা। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রচুর সংখ্যক দর্শনার্থীর আগমন ঘটে এখানে। তবে গরমের ছুটিতে দর্শনার্থীদের সবচেয়ে বেশি ভিড় হয়। সময় সংবাদ, স্পেন। এই ছিল আন্তর্জাতিক সময়, সঙ্গে থাকুন সময়।